ধর্মীয় বিভিন্ন প্রকল্পে কাটমানি দিতে হয় রাজ্যের শাসক দল তৃণমূলকে। বারবারই সামনে এসেছে এমন অভিযোগ, আর একাধিক দুর্নীতির অভিযোগের মধ্যে বারংবার সেই অভিযোগও এবার যেন বুমেরাং হয়ে গিয়েছে তৃণমূলের। এর মধ্যেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নয়া সংযোজন, সরাসরি যোগ না রেখে এবার কেন্দ্রীয় প্রকল্পে ঘুরিয়ে দুর্নীতি এবং কাটমানি নেওয়ার অভিযোগ, যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। রাজনৈতিক মহলের দাবি, সাধারণ মানুষের মাথার ছাদ থেকেও কাটমানি খাওয়ার পরিকল্পনার জেরে তৃণমূলের দুর্নীতি রীতিমতো পৌঁছে গিয়েছে মানুষের ঘরে ঘরে। প্রশ্ন উঠেছে, আসল যাদের প্রয়োজন দুর্নীতি করে এবার কি তাদের মাথার ছাদ কেড়ে নিতে চায় তৃণমূল? কেন্দ্র সরকার তৃণমূলকে দেয় না, বাংলার সাধারণ মানুষের জন্য দেয়। আবাস যোজনার কাজ যেন আটকে না যায় গরিব মানুষের, তারা কী দোষ করলো? তারা টিএমসিকে ভোট দিয়েছে বলে তারা বাড়ি পাবেন, এটা তো হতে পারে না। সালের আবাস যোজনার তালিকা তৈরি করেছে টাকার বিনিময়ে তৃণমূলের পঞ্চুরা। তৃণমূলের পঞ্চুরা এই তালিকা নিয়ে বাড়ি বাড়ি যেতে পারবে না। সেই জন্য আশার বোনেদের দিদিদের, আইসিডিএসের বোনের দিদিদের, এদেরকে ইনকোয়ারি করতে পাঠাচ্ছে, যাতে তারা মার খায়, হেনস্থা হয়। দু মাস বাকি পঞ্চায়েত ভোটে, নাটক না করলে কি করে হবে? মানুষকে দেখাচ্ছে যে দেখো আমরা কতটা তোমার জন্য কনসার্ন, কারা বাড়ি পেয়েছে কারা বাড়ি পাইনি, বিডিও স্যার জানেন না। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। নবান্নে বসেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত ভোটের আগে আগামী এক মাসের মধ্যে গোটা রাজ্যে 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করবে সরকার। এই প্রকল্পে মোট 13,500 কোটি টাকা খরচ হবে। কিন্তু বিরোধীরা তুলেছেন খোদ মুখ্যসচিবের নেতৃত্বেই দুর্নীতির অভিযোগ। চিফ সেক্রেটারি এই পুরো ম্যালাফাইড ইন্টেনশনটাই লিডারশিপ দিচ্ছে। তিনি ভার্চুয়াল কনফারেন্স করে বিডিওদের বলেছেন, যেভাবেই হোক 10 তারিখের মধ্যে ভুয়া লিস্ট হলেও, ভেজাল লিস্ট হলেও করতে হবে, আর এই লিস্টটা পাবলিশ করতে হবে। রাজ্যের গরিব মানুষের বাড়ি বানানোর জন্যই এই টাকা ব্যবহার করা হবে, এই শর্ত সাপেক্ষে রাজ্যকে টাকা দিয়েছিল কেন্দ্র। বিরোধীদের দাবি, আর দুর্নীতি হবে না, রীতিমতো মুচলেকা দিয়ে কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়েছিল রাজ্য। রাজ্য জানিয়ে দেয় সমীক্ষা করে খোঁজ চালানো হবে প্রকৃত উপভোক্তাদের, কিন্তু সমীক্ষার কাজে নামিয়ে দেওয়া হয় আশা থেকে অঙ্গনবাড়ি কর্মীদের, যারা এই দপ্তরের সঙ্গেই যুক্ত নন। 6 ডিসেম্বরে সিএন অন্তর তদন্তে নেমে জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাধারণ মানুষকে বাড়ি দেওয়ার বদলে দুর্নীতির বাসা বাঁধছে ঘুঘুরা। সিএন এর খবরের 72 ঘন্টার মধ্যেই প্রকাশ্যে চলে আসে দুর্নীতির নয়া ছক। সিএন এর অনুষ্ঠানের পরেই বিরোধী দলনেতা এই দুর্নীতির কথা জানিয়ে চিঠি লেখেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে। সারা বাংলা জুড়ে শুরু হয় প্রতিবাদ। আমরা যদি তাদের নামটা কাটতে যাই তাহলে আমরা আমাদের পিঠ বাঁচবে না। গরিব প্রতিবন্ধী অসহায় তাদের কিন্তু লিস্টের নাম নেই, তারা আদৌ ঘর পাচ্ছে না। দুর্নীতি যে কোন মাত্রায় পৌঁছেছে তা সম্প্রতি স্পষ্ট হয়েছে শুভেন্দু অধিকারীর পরপর দুটি টুইটে। কিছুদিন আগে তিনি অভিযোগ তুলেছিলেন পশু হাসপাতালে চিকিৎসককে দিয়ে করানো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির কাজ। আর এবার বিস্ফোরক অভিযোগ এনে তিনি টুইটে জানিয়েছেন, টিএমসি দুষ্কৃতীরা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের বারমাজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা অঙ্গনবাড়ি কর্মী দুর্নীতির অভিযোগ এনে সিডিপিও এবং বিডিওর কাছে অভিযোগ করায় তাকে খুন, মারধর এবং শ্লীলতাহানির মুখোমুখি হতে হয়। এরপর ভয়ে তিনি অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য হন। এছাড়াও যে অভিযোগগুলি নিয়ে তোলপাড় বাংলা, সেগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দেখুন, ওই যে আইসিডিএস এর বোনটি, সেই বোনটি যাকে হাফেজ মোল্লা এবং কাসেম মোল্লা দুজন মিলে যা করার সব করেছে, সেই বোনটি তার চাকরি খোয়াতে চাইবে না, কারণ তার সিডিপিও নিজেই এফআইআর করার 15 মিনিটের মধ্যে এফআইআর উইথড্র করেছে। বুঝতে পারছেন যে সন্দেশখালী
হিঙ্গলগঞ্জের পরিস্থিতি কোন জায়গা আছে। 8/12/2022 বাঁকুড়ার জঙ্গলমহলের বাড়িকুল গ্রাম পঞ্চায়েত সমীক্ষার পর আবাস যোজনার উপভোক্তা তালিকায় 79 জনের নাম্বার। 8/12/2022 বীরভূমের নলহাটির 1 নম্বর ব্লকের বানিয়র পঞ্চায়েতের আবাস প্লাস সমীক্ষার পর তালিকায় তৃণমূল জনপ্রতিনিধিদের নাম। 9/12/2022 উত্তর চব্বিশ পরগনার বাগদায় হেলেনচা পঞ্চায়েতে ব্রিজ মোটর বাইক গাড়ি থাকা বাসিন্দার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়। 9/12/2022 হাওড়ার আমতায় 1 ব্লকের উদং 2 নম্বর পঞ্চায়েতে আবাস প্লাসের সমীক্ষা করতে গিয়ে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ। 9/12/2022 বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর পঞ্চায়েত এলাকায় ব্লক আধিকারিকের নেতৃত্বে তদন্ত করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দুর্নীতি। 10/12/2022 হুগলির আরামবাগের গোঘাট পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে করতে গিয়ে দুর্নীতি ধরে ফেলায় হেনস্থা পঞ্চায়েতের কর্মীদের। 10/12/2022 মুর্শিদাবাদের ফরাক্কার পলাশি ব্লকে আবাস যোজনায় আগে নাম থাকলেও আচমকাই প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়েছে দাবি বাসিন্দাদের। 10/12/2022 বর্তমানে দুর্গাপুরের ডিবিআর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1500 থেকে রীতিমতন শূন্য হয়ে যাওয়ার অভিযোগ। বাংলার সংবাদ মাধ্যমগুলি মানুষের খবর বলতে আজও সিএনকেই চেনেন বাংলার মানুষ। বাংলার মানুষের কথা তাদের মতো করে বলে চলেছে সিএন। প্রাথমিকভাবে 6 ডিসেম্বর আমাদের আবাস যোজনার দুর্নীতির বিশেষ প্রতিবেদন দেখে অনেকেই সেটি জেলার খবর মনে করেছিলেন। আর আজ বাংলার তমাম সংবাদ মাধ্যম নজর দিচ্ছে এই আবাস যোজনা দুর্নীতির খবরেই, যার প্রথম খবর প্রকাশিত হয়েছিল সিএনএ। আবার আবাস যোজনায় দুর্নীতির খবর প্রকাশ্যে আসায় যেন প্রমাণ হলো সিএন শুধু খবর নয়, মানুষের পাশে থাকার বিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।